টেকনাফে 20,000 পিস ইয়াবা সহ তৈয়্যুব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। গতকাল টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সোহেল রানা জানান, বিক্রির জন্য ইয়াবা মজুদ রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের জামে মসজিদের কবরস্থানের পাশের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় 20,000 পিস ইয়াবা সহ এক পাচারকারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।